করোনা আবহে মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন চত্বরে রবিবার দুপুরে রোগী এবং তাদের পরিজনদের রান্না করা খাবারের ব্যবস্থা করা হয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে 50 দিন ধরে তারা দুস্থ মানুষদের খাবার খাওয়াবেন। শনিবার 47 দিন পূর্ণ হয়। করোনা পরিস্থিতিতে বহু মানুষের কাজ হারিয়েছেন, নেই রোজগার, এমন পরিস্থিতিতে তাদের পরিজনেরা অসুস্থ হলে খাবারের সমস্যা হয় তাদের, কারণ লকডাউন পরিস্থিতিতে দোকানপাট এবং হোটেল বন্ধ থাকায় সমস্যায় পড়েন তারা। এই পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুপুরে আহারের ব্যবস্থা করায় খুশি দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিজনেরা। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমরা করোনা পেশেন্ট যারা ছিল তার এদেরই উদ্যোগে তাদের যে গার্জেনরা হসপিটালে আসে, চারিদিকে যে লকডাউন চলছিল সেই উদ্দেশ্যে সব বন্ধ থাকার জন্য আমরা তাদেরকে খাবার দাবার দিতাম। এটা আমরা কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার, লায়ন্স ক্লাব নাইটেঙ্গেল আর নাইন্স ক্লাব সেঞ্চুরি আমাদের সাথে যুক্ত। এদের মধ্যে তিনজন হচ্ছে মেন, সুমিত্রা হালদার, ম্যানিলা সাহা আর আনন্দ নাইটেঙ্গেল। এই তিনজনের উদ্যোগে এবং সবার যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা চলছে। কতদিন ধরে চলিয়েছেন আর কতদিন চালাবেন ভাবছেন? আজকে আমাদের 47 দিন হলো, আমরা আর 50 দিন মতো চালাবো। ডেলি কত করে আপনাদের খরচ হয় এর পিছনে? এর পিছনে ডেলি আমাদের 10,000 টাকা মতো খরচা হয় পার ডে। এই আর্থিক টাকাটা মানে কোথাও কোন ফান্ড থেকে আসে? এই আর্থিক টাকাটা আমাদের লায়ন্স ক্লাবের ফান্ড থেকে আসে আর কৃষ্ণকালী ফান্ড থেকে আসে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এনজিও সেই ফান্ড থেকেই আসে। মেডিকেল কলেজে বিলি করলেন? মেডিকেল কলেজে আজকে বিলি করলাম এবং আমরা বাড়ি বাড়িতেও আমাদের দেওয়া হয়েছে খাবার। যখন করোনা পেশেন্ট চারিদিকে বাড়ি বাড়ি হয়েছিল ছিল তখন আমরা খাবার দিচ্ছিলাম, আমাদের কাল থেকে বন্ধ হয়েছে। আপনার নাম? আমার নাম সুমিত্রা হালদার। আর আমি যখন যখন বলবো তখন দাও বাচ্চাটাকে